वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो गाइज। आज के आबारों खेलते जाची इंडियन बाइक गेम 3D ओरिफोर मोबाइल GTA 5। और आज के को नतून गाड़ी आसबे ना, नतून बाड़ी आसबे ना, नतून कलर आसबे ना। आज के गाइज आमरा इंडियन बाइक गेम 3D जे एटा कि बोले जेट प्लेन टा आछे गाइज, एयरपोर्टेर बड़ो जे जेट प्लेन ओइटाई गाइज। आज के ओइटार भितरे ढुकमु, ओइटार आनलक करमु गाइज, लेट्स गो। सो आजकेर एपिसोडटा खूबई मजादार हबे, आर आजके कोनो पायतारा हबे ना। आजके गाइज যে ট্রিকটা আছে ওই ট্রিক অনুসারে গাইস আমরা আশা করি পুরোপুরি পুরোপুরি ভিতরে ঢুকতে পারবো গাইস, বিকজ ওইটাতে গাইস কোনোভাবেই কেউ ঢুকতে পারে নাই, কেউ ভাই কোনো প্রকার মানে কোনো আনলকের কোনো সিস্টেমই বের করতে পারেনি। বাট গাইস আমার কাছে একটা ট্রিক আছে যেটাতে ঢুকতে পারবো। সুতরাং তোমাদেরকে বাকি যে দুইটা ট্রিক আছে ওইটাও দেখাই দিই, বিকজ একটু ওইগুলো জানা উচিত। আমি অনেকটি ভিডিওতে অবশ্যই দেখাইছি গাইস, তারপরে এটা দিয়ে দেখাই প্রথমে। এই যে আমরা যদি গাইস সোজা ডাইরেক্ট ধাক্কা লাগাই দিই, এই যে ঠিক আছে, এটার ভিতরে কিন্তু প্রায় অল্প একটু বাকি আছে, ঢুকে গেছি প্রায়। এই যে গাইস ব্ল্যাক ইঞ্জিনের ভিতরে ঢুকে গেছি, বাট যখন এটা থেকে নামি, এই যে আবার বের করে দেয়। বাট ওয়াই ম্যান, আমি 999 মানে লাইফ হিলটা নিয়ে নিই, বিকজ গাইস আমার ইনফিনিট এরিয়া ফেলাই দেয়। গাইস আমি আরেকটা জিনিস দেখাই, এটা তো গেল একটা, ঠিক আছে প্রথম যে ট্রিক। এরপরে দ্বিতীয়টা হলো গাইস এই যে পোর্শাকার, পোর্শাকারটা যখন আমরা ভিতরে ঢুকতে চাই আমাদের ইনফিনাইটেড এরিয়াজ ফালাই দেয় ভাই, ওটাও দেখাই দিই তোমাদের। বিকজ এটা কোনোভাবে গাইজ আনলক করা পসিবল না, বহুত কষ্ট করে ভাই এই ট্রিকটা বের করছি। সো এটা একটু লেট করে দেখাইতেছি, কিছু মনে করো না। বাট এই যে বড় প্লেনটা, ঠিক আছে একবারে ঘেসে ঘেসে যায়, যেমনটা আমরা গাইজ কোনো এই কি বলে বাড়ির যে গ্লিচগুলো আছে না, যেটাতে আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারি ওইটা। সো ওইটা ওইভাবে গাইজ ঢুকতে গেলো, এই যে দেখো মাটির তলে ডাবাই দিব ভাই ঢাকা, এই যে পুরো মাটির তলে ডাবাই দিছে আমারে। আবার মেবি কোন জায়গায় ফালায় আমি যাই না, এই যে মাটির তলে ফালাই দেয় ডাইরেক্ট গাইজ, মানে বের হওয়ার কোনো রাস্তা নেই আর ভিতরে ঢুকার কোনো অপশন নাই। এই যে বাইর করে দিছে ভাই, মাঝে মাঝে এরকম হয় যে মাটির তলে যায় ফালায় দেয়, দেন আমাদের এই যে ভিতরে ঢুকছি পুরোপুরি, মাঝখানে ঢুকছি বাট কোনো লাভ হয়নি। আচ্ছা আর একটু সামনে যাই না, আমার গাড়ি তো গ্লিচ হয়ে গেছে পুরোপুরি ভাই, যে ফালাইস না মাটির তলে ফালাই দিছে। প্লেনের ভিতরে ঢুকতেছি বাট কোনো লাভ নেই। ইঞ্জিনের ভিতরে ঢুক 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 ঢুক, এই যে পুরোপুরি মাঝখানে ঢুকে গেছে বাট তারপরও গেছে ভিতরে, এই যে আমার ফালাই দিছে ভিতরে মানে ধাক্কায় ফালাই দেয় গেছে। সুতরাং এই জায়গায় অনেকগুলো টাইম নষ্ট হয়ে গেছে। এই যে আমার মেবি এবার মাটির তলে ফালাই দিব না ভাই, ফালাই না ইনফিনিটির এরিয়া জানি চাক, এটা এটা গাইস ভালো করছে। যাই হোক গাইস, এবার তোমাদেরকে আমি দেখাই কিভাবে তোমরা এই প্লেনের ভিতরে ঢুকতে পারবা, প্লেনের পুরো ফুল ভিউ দেখতে পারবা গাইস। ওয়েট, যে কোনো জায়গায় যে কোনো ইয়াতে ভাই পুরোপুরি ভিউটা দেখতে পারবা। এই যে সামনেরটা ভিতরে দেখতে পারবো, কোনো প্যারা নেই। আমাদের প্রথমে লাগবে হলো একটা টার্ন বাইক, যেটা আমরা আগে করছি। আমাদের ক্যামেরা ভিউ দরকার এই জায়গায়, বিকজ এই জায়গায় ক্যামেরা ভিউ ছাড়া অন্য কোনো রাস্তা মেবি কোনো কার্যকর হবে না। মেবি আমাদের বাইকটা একবার বেশি ক্লোজে চলে আসছে, আমি এক কাজ করি এটার একটু লাগাই দিই, ঠিক আছে জাস্ট একটু মডিফাই করতে পারলে হইব। এই যে এই বরাবর রাখলে মেবি সব থেকে ভালো হয়, নাকি সামনের দিকটা রাখবো? এই এক কাজ করি সামনের দিকটাই রাখি, বিকজ সামনেরটাই জোস, ঠিক আছে এই জায়গা পর্যন্ত যা ইজিলি। ওকে, এই জায়গায় থামলে হইব গাইস, আর কিছু দরকার নেই ভাই। ওই যে আহ আহা মাথা, বাস এই জায়গায় থাক ভাই, তুই আর পড়িস না ফালতু। বম্বলা টাইপের বাইক নাকি এটা, কন্ট্রোল এমন হইতে আছে কি জন্য? বাস এই জায়গায় থাক, বাইরে এবার পড়ে নেই যাক, ভালো হয়েছে। কি মাথার, দুই তিনবার কর। আচ্ছা যাক ওইটা বাদ, ফালতু জিনিস নিয়ে টেনশন করে লাভ নেই আমাদের। গাইস টার্ন বাইক চলে আসছে, ঠিক আছে এই যে এবার যেটা করতে হইব ওইটাই করি। রেডি 1 2 3, আমাদের ক্যামেরা ভিউ দরকার, আমার ক্যামেরা ভিউটা নেই। রেডি 1 2 3, আশা করি পুরোপুরি ঠিক জায়গায় পড়ছে।
পুরোপুরি ঠিক আছে ভাই সাহেব? এটা কি হইতেছে? বাইকের ভিতরে ঢুকতে পারতেছি, প্লেনের ভিতরটাতে ঢুকতে পারতেছি না। যে গ্লিচি করি না কেন, গ্লিচ তো কাজ করতেছে না। বাট ভাই মিডল পয়েন্টে যাইতে পারি, মিডলে পরে আর যাওয়া যায় না। বাইরে ভাই এটা কি দিয়ে বানাইছে আল্লাহ জানে, ভিতরে তো কোনোভাবে ঢুকা যায় না, মাঝখানে গেলেও ভাই এটা ধাক্কা দিয়ে ফালাই। যাই বলো গাইজ, অর্ধেকে অর্ধেকের বেশি আর ঢুকার কোনো পলিসি নেই, কোনো সিস্টেমই তো কাজ হইতেছে না ভাই সাহেব। ইউনিক পয়েন্ট ইউজ করলাম, বাট গাইজ যাই বলো অর্ধেকের ভিতরে ঢুকা যায়, অর্ধেকের পর আর ঢুকা যায় না। এই হলো মাইকেল, ভিত্তি ঢুকে না ভাই। আচ্ছা ওয়েট গাইজ, আমরা নেক্সট নেক্সট আর ট্রাই করি নাকি? এটা তো আর হইলো না, লেটস গো। সুতরাং গাইজ আমরা একটা জিনিসই করতে পারি, আগে এই জায়গায় সেভ করি, সেভ বাস। ওকে, এটা আনলক করার জন্য আমাদের জাস্ট কোবরা বাইক একটাই আছে, যেটাতে আমরা একটু কিছুটা ভিতরটা ঢুকতে পারি আর কি, মাঝখান পর্যন্ত যাইতে পারি, এরপর আর ভাই কিছু করা যায় না। এরপরে ভাই ভিতরে ঢুকতে গেলে ভাই এতটুকুই আনলক করা গেছে, এই যে ঠিক আছে, পুরোপুরি ভিতরে ঢুকতে পারছি, এই যে মেশিন, এই যে এতটুকু গাছ ভিতরে ঢুকে গেছে। এরপর আর ঢুকা যেতেছে না, বিকজ কোবরা বাইকে একমাত্র বাইক যেটা দেয় এত এতটুকু গভীর মানে ভিতরটা ঢুকে গেছে। এই যে সামনের আর পিছনের ইঞ্জিন উঞ্জিন এগুলোই দেখা যায় গেছে, এর থেকে বেশি আর কিছু দেখা যায় না। ভিতরে ঢুকলাম বাট ফালাই দেয়, ভিতরে আর গাইজ ঢুকা যায় না, ভিতরে ঢুকা যায় না দেখে সব সমস্যা। এটার উপর একটা প্লেন যদি উঠায় দিতে পারি মেবি কিছুটা করা যাইতে পারে। গাইজ আমার কাছে একটা প্ল্যান আছে, লাস্ট যেটা বলছে একবারে লাস্ট, যদি এটা হয় হইলো আর না হইলে গাইজ কিচ্ছু করার নাই। লেটস গো, আমার একটু কি বলে বড় মানি সুপার জাম্প দরকার, সুপার জাম্পটা অ্যাক্টিভেট করে নিচ্ছি ঠিক আছে। লাস্ট গাইজ, এটা ছাড়া আর কোনো ওয়ে নেই, আর যদি ওয়ে থাকে তাহলে আর কিছু করারও নেই আমার, বিকজ এটা একবারে লাস্ট, একবারে লাস্ট। আচ্ছা এই পাশ দেখি দাঁড়ানো যায় না, পড়ে যাবো থাক আর দরকার নেই, এতটুকু জায়গায় হইব, 8,000 লাগবে আমার ভাই প্লিজ। অনে তো পড়িস না। আচ্ছা এটার ফালান না ফালানোর জন্য একটা কোড আছে, এটা তো জানি অ্যাটলিস্ট। পড়িস না রে ভাই, এবার এবার গেছে তোমরাই বলে এগুলো এগুলো ফুট মাথা যা, জায়গা ক্লিয়ার করে আগে রাস্তাটা একটু বড় করে, এই জায়গায় যদি না বসাতে পারে তাহলে ভাই আর কোনো ওয়ে নাই, কিচ্ছু নেই, পুরা গেমটারে পপার হয়ে যাবো। পড়িস না প্লিজ, এক 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 ভাই ভাই, জলদি 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 জলদি। আরে বাইরে করে এক 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 কই, এটা তো আকাশে ঝুলা রইস। আহ কপাল, কাহা পে যায়, কিধার পে যায়। আচ্ছা যাক, এটা যেহেতু হয় না গাইস, আরেকটা ওয়েট বলে সরি, আমি বুঝতে পারছি এটা এভাবে যাইবো না, এটা এটার উপরে আরেকটা ফালাই দে বাস, ক্লিয়ার কাট। এগুলোর ভিতর রহমত বর্ষিত হোক, আমার কোনোভাবে এটি সহ্য হইতেছে না। এত সুন্দর করে প্ল্যান করতেছে, এডি কি রে ভাই। আচ্ছা যাক এটার উড়ে ফেলাই দি, আর দরকার নেই ভাই, আবার উপর উঠা লাগবে বাক মাথা ভাই। লাস্ট যে প্ল্যানটা করছে এটা আজকে সাকসেস করে যাম, ওয়েট
অ্যাটলিস্ট ট্রাই ছাড়া তো আর কিছু করা যাবে না। এটা এটা ট্রাই করালে উফ, আমি ভাবছি ইয়ারে ফ্লাই করে ফেলছে। গাইজ লাস্ট একটু বাকি আছে, জাস্ট এই প্ল্যানটা যদি কাজ করা যায় তাহলে ভাই আর কিছু দরকার নেই। নিচে তো অ্যাটলিস্ট ঢুকতে পারবো, ওই নিচে ঢুকতে পারলেই হয়েছে, আর কিছু দরকার হবে না। লেটস গো, রেডি, 1 2 3, অ্যাটলিস্ট এতটুকু জায়গায় ঢুকতে পারছি, বাস এনাফ, চলে আর দরকার নেই। এই জায়গা বরাবর একটা জাস্ট প্লেনটা যদি কোনোভাবে মানে লইতে পারি ভাই, প্লেন নর্মাল যে প্লেনটা আছে এই জায়গায় থাকবে। তুই পড়িস না প্লিজ, বহুত কষ্ট করে আসছে এই জায়গায়, এই জায়গা পর্যন্ত আসে যদি ভাই, যদি লাস্টেরটা ট্রাই না করতে পারি রে, বাল্লা লাগে নাই আমার কাছে রে। আচ্ছা যাক, এটা থাক, সমস্যা নেই, এটার উপরে দেওয়া দরকার হলে আরেকটা ফ্লাই কর ভাই প্লিজ। দেখ অ্যাটলিস্ট সরছে তো, এটাও বহুত। সাবাস, অ্যাটলিস্ট পড়িস না ভাই, পড়িস না, বাস যাই করস পড়িস না। এক 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 এক, একটু দেখি ভাই প্লিজ প্লিজ প্লিজ, সাইকেল অপশনটা দে ভাই প্লিজ প্লিজ রে ভাই প্লিজ। এক এক এক, কে রে ভাই, আমি কী দোষ করছিলাম? হ্যাঁ কি দোষটা করছি কি, হেরে আমার একটু ক, একটু খুইলা বল আমি একটু শুনি, তো তস হইতেছে না। যাক তুই নিচে তো বড় সাইডে বহুত, সাইকেলের অপশন উপরে পাই, নিচে পাই না। এখন আবার ম্যাজিক করি তাহলে আবার ঠিকই পাম। যাক আর কি করবো, এই জায়গায় একটা নামাই নি, মাথা সবই কপাল। গ্লিচ করবো ভাই, একটা গ্লিচ যদি করতে না পারি, আহ বাবা 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 বাবা, আপনার তো খুশ হয়ে গে রে। সেদিকে আকাশে উঠছে, বাট কিভাবে এটাও সম্ভব, পাগল হয়ে যাচ্ছি রে, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওয়ান সেকেন্ড, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। গাইজ এই যে এতটুকুই ভিতরে আনলক করা গেছে ভাই, এর থেকে বেশি আর পারি না, আই এম ভেরি ভেরি সরি। সে উপর জিনিসটা দেখা যায়, উপরে কি আসলে কি ছাদ আছে না, উঠ দেয় ভাই, না আসলে ছাদ আছে, ওই যে উপর যে খালি জায়গাটা ওটা ছাদ আছে। আচ্ছা যাক, সো গাইজ এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। তোমরা গাইজ যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে ফেলো, দেখো হচ্ছে অন্য কোনো গেম প্লে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, সি ইউ।